فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد جنت جاي يا জানতে চাই সেশন নাম্বার আটানব্বই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরা কথা না বাড়িয়ে শুরুতেই আল্লাহর তৌফিক কামনা করে আপনাদের প্রশ্ন নেওয়া শুরু করছি আইনউদ্দিন আহমদ বলেছেন আমি এখন এম কম মাস্টার্স অফ কমার্স করছি কিন্তু আমার এখন আর জেনারেল লাইনে পড়তে ইচ্ছে করে না আমি একজন আলেম হতে চাই এখন আমি কিভাবে। কোথা থেকে পড়াশোনা শুরু করব প্লিজ নাসিহা করবেন আইন উদ্দিন মার্চ পথে এটা ত্যাগ না করাটাই ভালো কারণ যদি কেউ যেমন এম কমে ভর্তি হয়ে কোর্স প্রায় শেষ করে ফেলেছে পাশাপাশি সে কিন্তু কোরআন হাদিসও পড়তে পারে যেহেতু আপনার এখানে জেনারেল লাইনেই প্রায় পড়াশোনাটা শেষ করে ফেলেছেন অতএব আপনি আবার ছোট সময় থেকে যেভাবে কেউ ইসলামিক এডুকেশনটা নেয় সেটা আর পারবেন না আপনি প্রাথমিকভাবে ইনফর্মাল ইসলামিক এডুকেশনটা নেন অন্তত বেসিক ইসলামিক নলেজটা নেওয়ার জন্যে এক্ষেত্রে আপনি আমরা যে সকল কোর্স অফার করছি জেনারেল শিক্ষিতদের জন্যে যেমন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এটা তাইব একাডেমি থেকে অফার করা হচ্ছে পাশাপাশি কমিউনিকেটিভ অ্যারাবিক কিংবা তালিমুল কোরআন কোর্স এগুলো আপনাদের প্রফেশনাল লাইফ কিংবা জেনারেল পড়াশোনার ফাঁকে আপনার সময় করে নেবেন তাহলে বেসিক অন্তত এই নলেজটা যেটা অর্জন করা মূলত ফরজ সেটা অর্জন করা সম্ভব হবে আচ্ছা এখন যদি কেউ আলেম হতে চান তাহলে এই এমকম করার পরেও তার জন্য সুযোগ আছে অনেকেই দেখা যাচ্ছে বাইশ কিংবা তেইশ বছর বয়সে এম কমটা ফাইনাল সে পরীক্ষা দিয়ে ফেললো তাহলে তারপরে সে যদি আবার একটা ইনটেন্সিভ আলিম কোর্স করে অনেকেই তিন বছর কেউ কেউ ছয় বছরের এরকম কিছু কোর্স অফার করছেন আমরাও আশা করছি আমাদের কল্লাত কোরআনকেরি মদ্যাসাদ ইসলামিয়া থেকে এরকম শর্ট এবং ইন্টেন্সিভ আলিম কোর্স আমরা অফার করব আপনারা সেগুলোতে ভর্তি হতে পারেন এই ধরনের কোর্সের মডেল মার্জিদাদা বাবী মদিনা এবং হারাম হারাম্মাক্কায়ও আছে আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম তখনই দেখেছি যে যারা শর্ট টাইমে সেখানকার ফ্যানোভিয়াটা করতে চান ফ্যানোভিয়া যেটা ইন্টারমিডিয়েট লেভেল তাহলে তাদের জন্য মানে একদম আরও নিচ থেকে মানে সিলেবাসটাকে খুবই শর্ট করে অথচ জরুরি সব কিছু ইনক্লুড করে সেটাকে সাজানো হয়েছে অতএব এই ধরনের কোর্স এটা যেহেতু সৌদি আরবে আছে আমাদের দেশেও চালু করা যেতে পারে কেউ কেউ অবশ্য চালু করেছেন তা আপনি সেভাবে যদি শর্ট টাইমে ইন্টারমিডিয়েটটা শেষ করেন তাহলে আপনি ডাবল মেজর ইসলামিক স্টাডিজে করতে পারবেন ব্যাচেলর ডিগ্রি এবং মাস্টার্স ডিগ্রি আপনি করতে পারবেন ওমর ফারুক বলেছেন আমি অনেকভাবেই বান্দাদের হক নষ্ট করেছি এখন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছু মানুষ আছে যাদের সাথে পরিচয় নাই ফেসবুক কিংবা গেম খেলার সময় অনলাইনে গালাগালি করেছি মট কথা বান্দার হকের একটা বিরাট বোঝা নিয়ে আমি এখন চিন্তিত এর কি কোনো কাফারা আছে অমর ফারুক আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার এই উপলব্ধিটা হয়েছে আমাদের অধিকাংশ মানুষেরই কিন্তু যারা বান্দার হক নষ্ট করে থাকেন তাদের উপলব্ধিটা হয় না এটা আমাদের জন্য একটা বলা মুসিবত নিয়ে আসে ফলে বান্দার হক নষ্ট করতে করতে সমাজকে আমরা অশান্ত করে ফেলি বিভেদ হানাহানিতে আমরা ভরে ফেলি আল্লাহ আমাদেরকে তা থেকে রক্ষা করুন এখন যাদের এই উপলব্ধি হয়েছে যারা তওবা করেছেন এবং তারা বান্দার এই হকটা কিভাবে ফিরিয়ে দিতে পারেন সেটা নিয়ে চিন্তিত তাদের জন্য আমাদের পরামর্শ হলো এটার কাফারা একটাই সেটা হচ্ছে সরাসরি ক্ষমা নেওয়া এবং ক্ষমা নেওয়ার জন্য তাদের কাছে ক্ষমা চাইতে হবে যদি সে সুযোগটা থাকে আমরা জানি যে এখনও যে সকল বান্দাদের হক মানে আল্লাহর যে সকল বান্দাদের হক আমরা নষ্ট করি তারা এখনও আমাদের ধারে কাছেই আছেন ফলে এই সুযোগটা আমাদের গ্রহণ করা উচিত যাদের হক আমরা নষ্ট করেছি তারা যদি আমাদের চোখের সামনে থাকে আমাদের কাছাকাছি থাকে তাহলে তাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নেব এবং এক্ষেত্রে যদি তাদের কোনো হক আমাদের কাছে তখনও বিদ্যমান থাকে যেমন টাকা পয়সা জমা জমি কিংবা তাদের কোনো সম্পদ তাহলে সেটা তাদেরকে আমরা ফেরত দেবো কারণ ক্ষমা পাওয়ার জন্য সেটা ফেরত দেওয়া শর্ত তা না হলে তো ব্যক্তি আমাদেরকে ক্ষমা করবে না এখন প্রশ্ন হচ্ছে যাদেরকে আমরা পাচ্ছি না যাদের সাথে হয়তো বা পরিচয় নেয় কোনো এক সময় তাদেরকে মনে কষ্ট দিয়েছি কটু কথা বলেছি অথবা তাদের হক নষ্ট করেছি অন্য আরও নানা উপায়ে বাট এখন আর ফেরত দেওয়ার জন্য তাদেরকে পাওয়া যাচ্ছে না তাহলে আমরা যদি এটা কোনো পাবলিক প্লেসে করে থাকি যেমন আপনি অনলাইন প্ল্যাটফর্মের কথা বলেছেন তাহলে সেখানে আমি বলে রাখব যে যাদের প্রতি আমি অন্যায় করেছি আমি তাদের কাছে ক্ষমা চাই আমি তাদের কাছে ক্ষমা চাই আমি আশা করি যে আল্লাহর রাস্তায় আপনারা আমাকে ক্ষমা করবেন আমি আগে ভুল করেছি এখন সেই জন্য ক্ষমা চাই এটা আমভাবে একটা ক্ষমা চাওয়া আর স্পেশালি আপনি যেটা করতে পারেন যখন আপনার জন্য তাদেরকে খুঁজে বের করাটা অসম্ভব হয়ে যায় আপনি যেটা করতে পারেন সেটা হলো তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তাদের নামে দান খয়রাত সাদাকা করা তাদের যে সম্পদটা আপনার কাছে রয়ে গেছে আপনি ফেরত দেওয়ার আর কোনো সুযোগ নাই তো সেটাও তাদের পক্ষ থেকে আল্লাহর ওয়াস্তে সাদাকা করা তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি তাদের যে দুনিয়াবি ক্ষতিটা করেছেন তার একটা রিকাভারি হয়ে যাচ্ছে তাদের জন্য আপনি সবাবের ব্যবস্থা করছেন আর যতদিন না আমরা সরাসরি তাদের কাছ থেকে ক্ষমা পেয়ে নিশ্চিন্ত হচ্ছি ততদিন পর্যন্ত আমরা এইরকম নানা ভলেন্টিয়ারি প্রক্রিয়ায় তাদের জন্য দোয়া করে যাব তাদের পক্ষে সদাখা করে যাব এবং আল্লাহর কাছেও ক্ষমা চাইতেই থাকবো কারণ বান্দার হকটা আসলে আল্লাহর হকের চাইতে একটু ভিন্ন আল্লাহ আল্লাহতালা সাধারণত সেটা ক্ষমা করেন না যদি না কোনো রিকাভারি সিস্টেমের মধ্য দিয়ে সেটা ক্ষমার যোগ্য হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ সরাসরি বান্দার হকে ক্ষমা করেন না আর অন্যথায় অন্য অন্যদিকে আল্লাহ তালা তার নিজের হকের ক্ষেত্রে বান্দা যত ভুলই করুক না কেন এমনকি শেরেক কুফরের মতো ভুলো যদি করে ফেলে এবং তারপরে সে তবা করে আবারই মানের মধ্যে চলে আসে তবু আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন ফলে এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে এবং আমি আশা করছি যে অমর ফারুক আমার এই আলোচনার মধ্য দিয়ে কি আমাদের করণীয় ক্ষেত্রে সেটি আপনার কাছে স্পষ্ট হয়েছে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদেরকে এই ধরনের কঠিন একটা অবস্থা থেকে উত্তরণের জন্য সহজ একটা রাস্তা খুলে দিন আমিন মিম একটা প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন আমি আপনার মাদ্রাসার ঠিকানাটা জানতে চাই আর কোথায় কোথায় শাখা আছে আমাদের বাসা মিরপুর এগারো প্লিজ একটু জানাবেন আমার মেয়েকে আপনার মাদ্রাসায় ভর্তি করাতে চাই মাদ্রাসা এবং স্কুল এবং ইসলামিক স্কুল আমাদের সমাজে কিন্তু এরকম তিন ধরনের প্রতিষ্ঠান আছে আমরা ছোট্ট বাচ্চাদের জন্য যে মাদ্রাসাটা এই বছর থেকে চালু করেছি সেটা হলো সমনিয়া অ্যারাবিক মাদ্রাসা এটা বালক শাখা এখন ওপেন আছে বালিকা শাখা এখনো ওপেন হয়নি এটা পোস্তকলা আল আলমবাগের মধ্যে আছে সেখানে আপনি ভিজিট করে আসতে পারেন দেখতে পারেন যদি আপনার ছেলে থাকে কিন্তু আপনি এখানে আপনার মেয়ের কথা বলেছেন মেয়ের জন্য আমাদের ভাইয়েরা একটা ন্যাশনাল কারিকুলাম ধারার মাদ্রাসার মতো একটা প্রতিষ্ঠান তারা ওপেন করেছে যেখানে অ্যারাবিক শেখানো হয় কোরআন হেফস করানো হয় আরবিও শেখানো হয় এবং পাশাপাশি ন্যাশনাল কারিকুলামও ফলো করা হয় সেটা হলো স্কুল অফ কমিউনিটি ডেভেলপমেন্ট এটা আদা আদাবরে যেমন আছে শান্তিনগরেও আছে আপনি সেখানেও ভিজিট করে দেখতে পারেন আপনার মেয়ের জন্য সেটা ফিজিবল কিনা আর বয়স্ক বয়স্কদের জন্য আমরা সানোভিয়া এবং কুল্লিয়া এই দুটো স্তরে কুল্লিয়াতুল কোরআন করিম আমরা চালু করেছি এটির অস্থায়ী ক্যাম্পাস হচ্ছে উত্তর এবং স্থায়ী ক্যাম্পাস ক্যাম্পাস হতে যাচ্ছে এটা পলাশপুর নিউ ঢাকা সিটিতে তো যাই হোক এগুলো হচ্ছে আমাদের কিছু প্রতিষ্ঠান আর এছাড়াও আমাদের পরিচিত অন্য অন্য বন্ধুবান্ধব কিংবা ওলামাই কেরাম তারা অনেক প্রতিষ্ঠান খুলেছে আপনি সেগুলো ভিজিট করে দেখেন যে আপনার মেয়ের জন্য কোন মাদ্রাসায় আসলে আপনি পড়ানোর জন্য পরিবেশ পাচ্ছেন বিশেষ করে কোরআন সহিযুদ্ধ করে পড়া বিশুদ্ধ ইমান বিশুদ্ধ আকিদা শেখা এবং ইসলামকে সঠিকভাবে জানতে পারা এটা খুবই গুরুত্বপূর্ণ আশা করছি যে আমার এই আলোচনার মধ্য দিয়ে হয়তো আপনি কিছু গাইডলাইন পেয়েছেন একটা সুনির্দিষ্ট মাদ্রাসা আমরা অনেক সময় রেকমেন্ড করি না কারণ দেখা গেল যে আপনি সেখানে ভিজিট করে দেখলেন যে আপনি পরিবেশ পেলেন না এই জন্য আমরা অনেকগুলো প্রতিষ্ঠানের কথা এখানে উল্লেখ করলাম যাতে এ থেকে আপনি আপনার মেয়ের জন্য বা আপনার ছেলের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান খুঁজে নিতে পারেন নাম জানাতে অনিচ্ছুক একজন প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন শিরিক করে ফেললে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কারণ ধর্ম তখন দুজনের দুটো হয়ে যায় একজন মুসলিম আরেকজন কারণে হয়তো ইসলাম থেকে বের হয়ে গেলেন এই কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এটা আমাদের ওলামে কাম বলেছেন এরপর আপনি বলছেন তওবা না করে আবার একই লোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তারপর আবার সে শিরিক করেছে মনে পড়লে তওবা করেছে মন থেকে বিয়ে কি বহাল আছে নাকি আবার করতে হবে আচ্ছা এরপরে আপনি আবার ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন আপনার প্রশ্নে বলেছেন মানসিকভাবে অসুস্থ অবস্থায় আছে শিরিক করা থেকে এখন পর্যন্ত পুরোপুরি মুক্ত হয়নি ঔষধ চলছে মানসিক সমস্যার ঔষধ চলছে রোকিয়ার রোকিয়াও সে করিয়েছে আচ্ছা ইমান ভাঙ্গার সাথে মানসিক সমস্যাও তার ওতপ্রোতভাবে জড়িত শিরিক করার কারণে বিবাহ ভেঙে গেল কিনা তা তো আগে জানা ছিল না সেই মানসিক সমস্যা এবং এমান না থাকা অবস্থায় তার আবার খোলা তালাক হয়ে গিয়েছে এই একই লোকের সাথে আবার সে বিবাহবন্ধন আবদ্ধ হয়েছে সে যে শিরিক করে ফেলেছে এখন তবা করছে বিয়েটাকে ঠিক আছে কিনা না। যিনি প্রশ্ন করেছেন তিনি কিন্তু গুছিয়ে প্রশ্ন করতে পারেননি এটা হলো প্রথম কথা এখানে আসলে তিনি কি কনক্লুড করতে চেয়েছেন যেটা উনি বুঝাতে চেয়েছেন সেটা খুব স্পষ্ট হয়নি তবে তারপরেও পাঠোদ্ধার করে আমরা যেটা বুঝতে পেরেছি যে একজন ব্যক্তি এবং মনে হচ্ছে যে কোনো বোন এটা করেছেন তিনি যার সাথে যে ব্যক্তির সাথে ব্যবন্ধন আবদ্ধ হয়েছেন সে ব্যক্তি কোনো না কোনোভাবে শিরিক করেছে তারপরে তাদের মধ্যে এক সময় মানসিক সমস্যাও তৈরি হয়েছে তখন তারা জানতেন না যে শিরিক করলে বিবাহ বন্ধনের জন্য সেটা 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 একটা সমস্যা সেটা তারা জানতেন না বিবাহ ভেঙে যায় কি না সেটাও তারা জানতেন না আবার একাধারে মানসিক সমস্যাও তারা আছেন এই অবস্থায় রিপিটেডলি এই কাজগুলো হওয়ার পরে তাদের বিবাহের কি অবস্থা হবে আমি এখানে যেটা প্রাথমিকভাবে বুঝতে পেরেছি যে এই যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তিনি অথবা এই ফ্যামিলিটা আছে এটার প্রধান কারণ হচ্ছে মানসিক সমস্যা এটা আদৌ শেরেক কিনা সেটা কিন্তু এখানে স্পষ্ট না তার বক্তব্য তিনি ভাবছেন যে এটা শেরক মানসিক সমস্যার বহু রোগীরা আমাদের কাছে সরাসরি প্রশ্ন করেন অনেক কিছু জানতে চান এবং তখন আমরা বুঝি খুবই ছোটোখাটো বিষয়কেও তারা শেরিক ভেবে খুবই যাতনা ভোগ করেন এবং একটা নেগেটিভ অ্যাটিটিউডের মধ্যে থাকেন এবং পরিবারের সবার সাথে সম্পর্ক খারাপ করে ফেলেন ফলে তিনি ভাবছেন যে এটা শেক এবং ভাবছেন যে বিবাহ নাই অথচ বিবাহর বৈবাহিক জীবন তারা চালিয়ে যাচ্ছেন এক্ষেত্রে আমি বলবো প্রথম পরামর্শ আপনি এভাবে প্রশ্ন করে বিষয়টাকে সমাধান করার চেষ্টা করবেন না কারণ আমরা এই যে লাইভ থেকে আপনার পুরো জিনিসটা না জেনে না বুঝে আপনাকে না দেখে এবং আপনার সমস্যার গভীরে না গিয়ে যদি একটা রুলিং দিয়ে দেই তখন সেটা আপনার সাথে অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে ভুলও হয়ে যেতে পারে এবং তখন আপনার পুরো জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমরা বলবো যে আপনারা এই এই ধরনের প্রবলেমে যারা আছেন তারা সরাসরি ফিজিক্যালি কাউন্সেলিংয়ে যান এবং স্কলারদের সাথে কাউন্সেলিং করেন যদি মানসিক সমস্যা থাকে আগে মানসিক সমস্যাটা দূর করেন তারপরে আপনি দেখেন যে আদৌ কোনো শিরিক এখানে কমিট করা হয়েছে কি না এবং হলে কি অবস্থায় কি ধরনের তারপরে তারা এটা থেকে উত্তরণের জন্য মানে স্কলারদের কি পরামর্শ নিয়েছে এ বিষয়গুলো যদি আপনি জানতে পারেন এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে নির্ধারণ করতে পারেন তাহলে আপনার সলিউশনটা সহজ হবে কিন্তু হানা বা সংক্ষিপ্ত উত্তরের মাধ্যমে যদি আপনি এ ধরনের লাইভ সেশন থেকে উত্তরটা চান এটা আমার মনে হয় যে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে এবং না হওয়াটাই খুব স্বাভাবিক এজন্য যাদের এই ধরনের জটিল সমস্যা মানসিক সমস্যা বা শিরিক সম্পর্কিত আসলে ঘটনা ঘটেছে কি না সেটা পরীক্ষা নিরীক্ষা করে সেটা আসলে নির্ধারণ করা দরকার তাহলে আমরা বলবো আপনারা সরাসরি কাউন্সেলিংয়ে যান এবং এভাবে আর প্রশ্ন করবেন না রবিলাউল সজীব বলেছেন আমি কয়েকবার আল্লাহর কসম করে কসম ভেঙে ফেলেছি এখন কি আমি প্রত্যেক কসমের জন্য তিনটি করে রোজা রাখবো নাকি সব কসমের জন্য তিনটি রাখলে হবে আচ্ছা আপনি অনেকবার কসম ভঙ্গ করেছেন সেটা আপনি এখানে বলেছেন এবং প্রত্যেকবার কসম ভঙ্গ করার পরে আপনি কাফারা এখনো পর্যন্ত দেননি তাহলে কি একটা কাফারা দিলেই আপনার যথেষ্ট হবে নাকি আপনাকে প্রত্যেকটা কসমের জন্য আলদা আলদা কাফারা দিতে হবে এটা হলো আপনার প্রশ্ন তো এখানে সেই উত্তর আমরা আলোচনার আগে আমি প্রথম বলবো যে আমরা জানি যে কসম দুই প্রকার একটা হলো ইয়ামিন আল্লাহ বা যেটা অনর্থক কসম আর আরেকটা হলো ইয়ামিন মোন আকিদা এমন শপথ যেটা ভবিষ্যতে কোনো কিছু করবে বা করবে না সেজন্য করা হয় এবং সেটা মানে সুসম্পন্ন করা কসম পূরণ করাটা এটা ফরজ বা ওয়াজিব যদি ভঙ্গ হয় তখন সেক্ষেত্রে কাফারা আসবে তাইলে ইয়ামিনে লাগব যেটা সেটার কোনো কাফারা নেই কিন্তু ইয়ামিনে মন আকেদা যেটা যেটা ভবিষ্যতে কোনো কাজের সাথে সে যদি শপথ করে বসে সেই শপথ রক্ষা করাটা তার উপর ওয়াজিব হয়ে যায় সেটা ভঙ্গ করলে তার উপর কাফফারা দিতে হবে এই পুরো আলোচনাটাই আল্লাহ সুমাতাল্লা সুরাল মায়দার উননব্বই নম্বর আয়তে করেন আল্লাহ সোমাল তালা বলছেন লা ইউ আখেদ উকুমল্লাহ ফি আই ম্যান ইকুম ওয়াল অ্যা কিং বিমা আখ্যাত তোমাল আই আল্লাহ তালা তোমাদেরকে পাকড়াও করবেন না তোমাদের শপথের মধ্যে যদি অনর্থক তোমরা কিছু করে বলো করে বসো যেমন অতীতের ব্যাপারে যদি কেউ শপথ করে হ্যাঁ আল্লাহ হিলা আয়দরি আল্লাহ হিলা আয়দরি যেমন আরবরা স্বাধীনতা বলে আল্লাহর কসম আমি জানি না আল্লাহর কসম মনে হচ্ছে এটা ভালো না তাই না হাদাবে খেয়ার ওল্লাহ মানে এভাবে আপনি মন্তব্য করার সময় যেটা আসলে আপনার কোনো কাজের সাথে সম্পৃক্ততা নাই বাট আপনি এটাকে মানে কসমের সাথে উচ্চারণ করলেন যেমন বললেনা জমিলা আপনি বললেন যে আল্লাহর কসম এই গাড়িটা অনেক সুন্দর এখন আপনার কাছে তো সুন্দর অনেকের কাছে সুন্দর নাও হতে পারে যদি কারো কাছে সুন্দর না হয় সে কি ধরে নেবে যে আপনার এটা কসম ভঙ্গ হয়ে গেল এগুলো হলো কসমে লাগব বা অনর্থক কসম তাহলে এখানে আল্লাহ তালা বলছেন ওলা কি রকম আখ্যাত আল্লাহ তালা তোমাদেরকে পাকড়াও করবেন সেই কসম দ্বারা যে কসমকে তোমরা মন আকেদা করেছ অর্থাৎ যে কসমকে তোমরা অনুষ্ঠিত করার ব্যাপারে তোমরা শপথ নিয়েছ এখন শপথটা যদি পালন না করো তাহলে ভঙ্গ হলো তাহলে ভঙ্গ হলে কি করতে হবে সেটা আল্লাহ তালা বলছেন কাফারা হলো যদি তোমরা এভাবে কসমটা রক্ষা করার জন্য কসমটা নিয়ে থাকো তারপর ভঙ্গ হলে তার কাফারা হবে কি দশজন মিসকিনকে খাওয়ানো মিন তো তো এমন তোমরা সাধারণত মধ্যম ধরনের যে ধরনের খাদ্য গ্রহণ করে থাকো সেই ধরনের খাদ্য দিয়ে দর্জন মিসকিনকে খাওয়ানো আই মিন আও সাথে মাতো এমন এমন অ্যালিকুম আও কে সুয়াতু তু হুম আও তাহের রাকাবা অথবা এই দর্জন মিসকিনকে তাদের পোশাক দেবে তাদের পরিধেয় বস্ত্র দেবে আউ তাহার রকাবা অথবা একজন গোলামকে আজাদ করবে তাহলে কসমের কাফারা এখানে তিনটার যে কোনো একটা দর্জন মিসকিনকে খাওয়ানো মধ্যম ধরনের খাবার অথবা তাদেরকে পোশাক দেওয়া অথবা একটা গোলাম আজাদ করা গোলাম আজাদের অপশনটা এখন আর নেই যেহেতু এখন আর কোনো গোলাম পাওয়া যাচ্ছে না আচ্ছা এরপরে সিয়াম রাখবে কিনা সে প্রসঙ্গটাও তালা এই আয়াতের মধ্যেই উল্লেখ করেছেন বলেছেন ফ্যামিল্লা মিয়াজিদ ফয়া মাল্লা যারা এই তিনটা অপশনের কোনো অপশনই পরিপালন করতে পারবে না তারা তিন দিনের সিয়াম পালন করবে তোমরা যদি শপথ করে থাকো তাহলে এটাই হচ্ছে তোমাদের শপথের কফ এবং তোমরা তোমাদের শপথগুলোকে রক্ষা করো রক্ষা করো তাহলে এখানে আমরা স্পষ্ট হলাম যে কখন কসম ভঙ্গকারী তিনি তিনটা সিয়াম রাখবেন তিনি যখন উপরের তিনটা অপশনের কোনোটাই যেতে পারবেন না তাহলে তিনি তিনটা স্যাম রাখবেন আচ্ছা এখন প্রত্যেকটা কসমের জন্য হবে কিনা আসলে প্রত্যেকটা কসমের পরে যদি আপনি কাফরা দিয়ে ফেলেন আবার নতুন করে কসম করে ভঙ্গ করেন তাহলে আবার নতুন করে কাফরা দিতে হবে এভাবে আবার কাফারা দেওয়ার পরে আবার যদি আপনি কসম করে আবার ভঙ্গ করেন আবার কাফরা দিতে হবে আর যদি আপনি যেমন পরপর দুটো বা তিনটা কসম আপনি ভাঙলেন তাহলে প্রত্যেকটার জন্য আলাদা দিতে হবে সেটা কিন্তু এখানে কোরআনের বাক্য দ্বারা বোঝা যায় না বরং কোরআন বাক্য দ্বারা বোঝা যায় ইতিমধ্যে আপনি এক বা একাধিক কসম যদি ভঙ্গ করে ফেলেন তাহলে আপনার কাফফারা একটাই হবে অল্লাহ তলম এটাই অধিকাংশ ওলাম এক অভিমত জাকিয়া খাতুন বলেছেন দুনিয়াবি জ্ঞানের বিষয় ইসলাম কি বলে দুনিয়া আল্লাহ আল্লাহতাল্লাহর সৃষ্টি এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা মানব কল্যাণে অনেক জিনিস সৃষ্টি করেছেন খালাক মাফিল আর জামিয়া আল্লাহ তালা সুরাল বাঁখার মধ্যে উল্লেখ করেছেন যে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই তোমাদের কল্যাণের সৃষ্টি করা হয়েছে অতএব দুনিয়ার যা কিছু কল্যাণ কর সে সম্পর্কিত জ্ঞান অনুসন্ধান করা এবং অর্জন করা এটা শরিয়াতে অ্যালাউড অনুমোদিত কোনো কোনো ক্ষেত্রে রেকমেন্ডেড এবং কোনো কোনো ক্ষেত্রে স্ট্রংলি রেকমেন্ডেড দুনিয়ায় সুন্দর জীবন যাপনের জন্য আপনাকে হালাল কামাই করতে হবে তাই এটা দুনিয়ার বিষয় এবং সেই জন্য হালাল অনেকগুলো কাজ আছে সেগুলো আপনি শিখতে পারেন অনেকগুলো হালাল পেশা আছে যেমন আপনি ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন ব্যবসায়ী হতে পারেন কিন্তু এই সমস্ত প্রফেশানে আপনাকে শরিয়ার যে বিধিমালা আছে সেটা মেনে চলতে হবে বাট তারপরেও এগুলো দুনিয়ার বিষয় আমালাতের বিষয় এগুলো যতক্ষণ পর্যন্ত কল্যাণকর হবে এবং শরিয়ার বিধিমালার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই জ্ঞান অর্জন করার ব্যাপারে ইসলাম কোনো নিষেধাজ্ঞা আরোপ করে না কিন্তু যখন দুনিয়ার কোনো বিষয় শরিয়া লঙ্ঘনের মধ্য দিয়ে যদি সম্পন্ন করা হয় তাহলে শরিয়া সেখানে বাধা দেয় এবং সেটাকে হারাম বলে ঘোষণা করে যেমন কেউ যদি বলে যে আমি ঘুষ খাওয়ার জ্ঞানটা অর্জন করতে চাই অথবা আমি সুদের জ্ঞানটা অর্জন করতে চাই যাতে সুদি কারবার করে অনেক টাকা বানানো যায় কেউ যদি বলেন যে আমি হারাম যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো ম্যানুফ্যাকচার করে সেখান থেকে অনেক টাকা আর্ন করতে চাই তাহলে সেরিয়া সে জায়গায় নিষেধাজ্ঞা আছে কেউ যদি বলেন যে আমি পর্ণ ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করে আমি অনেক টাকা বানাতে চাই তাহলে সেরিয়া সেই জায়গাটায় নিষেধ করে কেউ যদি বলে যে নাটক সিনেমা কিংবা যে অশ্লীলতাকে পুঁজি করে ফ্যাশান শো কনসার্ট গান নাচ ডিসকো হ্যাঁ ইত্যাদি এসব জিনিসকে কেন্দ্র করে কেউ যদি ব্যবসা ওপেন করতে চান এবং এ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে চান তাহলে ইসলাম সে জায়গায় নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে আমার মনে হয় আমরা বুঝতে পারলাম যে দুনিয়া জ্ঞানের মধ্যে কোনটাকে ইসলাম অনুমোদন করে আর কোনটাকে ইসলাম নিষেধ করে আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাফফারার সঠিক নিয়ম কী কিসের কাফারার কথা আপনি বলেছেন সেটা ক্লিয়ার করেননি কারণ কাফফারা তো একটু আগে আমরা কসমের কাফারা নিয়ে কথা বললাম আবার রামাদানের সিয়াম যারা ভেঙে ফেলে বিশেষ করে স্বামী স্ত্রী যদি দিবসে তাদের কনজোগান লাইফ মেনটেন করে তাহলে তাদের একটা কাফফারার কথা হাদিসে এসেছে আবার জেহার স্ত্রীর সাথে যদি কেউ জেহার করে ফেলে তাদের কাফারার কথা এসেছে এভাবে কেউ যদি ভুল ক্রমে কোনো মোমিন ব্যক্তিকে হত্যা করে ফেলে তাদের কাফারের কথা এসছে তা আপনি কোন কাফারের কথা বলছেন সেটা ক্লিয়ার করলে আমরা বলতাম আয়সায়তে বলেছেন আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে তারা আমাদের রান্না করা খাবার দিয়ে যায় এবং একজনের স্বামী জুয়া খেলে আবার কাজও করে তাদের খাবারটা কি খাবো নাকি ফেরত দিয়ে দেব। স্বামী জুয়া খেলে এটা তো একটা কবিরা গুণা তাই না তাহলে সেই স্বামী সেই জন্য আল্লাহর কাছে অপরাধী হবেন এবং শাস্তি পাবেন কিন্তু তার স্ত্রী যদি খাবার রান্না করে এবং আপনাদেরকে দিয়ে যায় সেখানে সমস্যাটা কী এই খাবারটা হয় দিয়ে যায় আপনাদের কাছে বিক্রি করে অথবা আপনাদেরকে উপহার হিসাবে দিয়ে দেয় কোনো মানুষের দেয়া খাবার যদি সেটা বৈধ হয় যেমন যদি জবে করা জন্তু হয় তাহলে বৈধভাবে আল্লাহর নাম নিয়ে মুসলিম কর্তৃক জবেকৃত হয় অথবা জবে করার বিষয় না যেমন ভাত মুড়ি তারপর বিস্কিট বা এই ধরনের তাহলে যে কোনো ব্যক্তি থেকে সেখানে কোনো নাজাসাত এবং অপবিত্র জিনিস না থাকা শর্তে এবং হারাম জিনিস যেমন মৃত প্রাণীর জেলেটিন কিংবা শুকরজাত কোনো চর্বি কিংবা গোষ ইত্যাদি এগুলো যদি না থাকে তাহলে সে খাবার খেতে কোনো অসুবিধা নেই কোনো ব্যক্তি যদি গুণাগার হয় তার বানানো খাবার অন্যদের জন্য জায়েজ তার গোনার সাথে খাবারের কোনো সম্পর্ক নেই আর আরেকটা বিষয় শুধু আসে যে কোনো ব্যক্তি যদি কোনো খাবার তৈরি করে কোনো এমন একটা উপলক্ষকে কেন্দ্র করে যে উপলক্ষটা শরিয়াতে অ্যালাউড না যেমন একটা বেদাত বা পৌতলিক কোনো অকেশন বা উপলক্ষ যেটা ইসলাম আসলে অ্যালাউড করে না তাহলে সে উপলক্ষে যে বিশেষ খাবারটা তৈরি করা হয় সেটা যায়স কিনা সে সম্পর্কে আমরা বলবো এ সম্পর্কে ওলামাই ওলামাইকেরাম মানে লক্ষ্য করতে বলেছেন এটা কি যেমন কোনো প্রতিমাকে উৎসর্গ করা হলো তাহলে এটা না যায়জ আর এটা কি যেমন ধরেন মূলত জায়েজ বাট উপলক্ষটা হয়তো সঠিক নয় যেমন কোনো ব্যক্তি হয়তো সবে বরাত উপলক্ষে কিছু মন্ডা মিঠাই তৈরি করলো অথবা সবে মেরাজ মন্ডা মিঠাই তৈরি করলো তাহলে ইসলামে তো সবে মেরাজের এই উপলক্ষগুলো স্বীকৃত নয় বরং আমাদের বলেছেন এগুলো যেহেতু দিনই কোনো দলিল দ্বারা স্বীকৃত নয় অতএব এগুলো পালন করাটা এটা হবে কিন্তু এই উপলক্ষে তিনি যে খাবারটা তৈরি করেছেন সেটা সম্পূর্ণ হালাল যেমন শ্যামাই তৈরি করেছেন বা পোলাও তৈরি করেছেন তাহলে সেটা খাওয়াটাই নিষিদ্ধ নয় কিন্তু তারপরেও কথা থাকে যদি এই উপলক্ষে খাবার কেউ বন্টন করে থাকেন সেই খাবার আমরা খাবো কি না যদি বিষয়টা এমন হয় যে বেদাতগুলোকে স্বীকৃতি দেওয়া হয়ে যায় তাহলে সেই খাবার না খাওয়াটাই হচ্ছে শরীয়তের বিধান আচ্ছা নাইজালি আলী বলেছেন কেমন আছেন জমি বন্ধক রাখা যাবে কি জমি ংবা স্থাবর অথবা অস্থাবর যে কোনো কিছু বন্ধক রাখার বিধান ইসলামে আছে এই যে বন্ধক সিস্টেমটা এটা ইসলামের মধ্যে কোরআন দ্বারা সাব্যস্ত হাদিস দ্বারা সাব্যস্ত এবং ওলামাই কেরামের ইজমা দ্বারা সাব্যস্ত যেমন কোরআনের বিষয়টা যদি আমরা বলি সেটি সুরাল বাঁকর দুশো তিরাশি নম্বর আয়াত আল্লাহমন্তাল্লাহ বলছেন ওয়াইন কুন্তু যদি তোমরা সফরে থাকো ভ্রমণে থাকো এবং কোনো লেখক না পাও যে যে আমরা লেনদেনটা করলাম কাউকে আমি ঋণ দিলাম অথবা কারোর কাছে কিছু বিক্রি করলাম একটা দায় দেনা তৈরি হলো সেটা আমাকে আবার তিনি দিবেন পরে তো এগুলো যদি পড়া না থাকে তাহলে তো কিছুদিন পরে সে অস্বীকার করতে পারে তখন বলা হলো যে তোমরা ট্রাভেলিংয়ে থাকলে যদি এভাবে লিখে রাখার কাউকে না পাও তাহলে তোমরা কিছু বন্ধক রাখতে পারো ফারিহা নুম্মাক বৌদা ফারিহা যিনি ঋণ দিচ্ছেন অথবা যিনি বিক্রেতা টাকা এখনো বুঝে পাননি তিনি হয়তো কোনো একটা জিনিস ক্রেতার কাছ থেকে বন্ধক রাখলেন যে যখন টাকা শোধ করবে সেটা আবার ফেরত দেবেন সে কথাটা এখানে বলা হচ্ছে আর আমরা হাদিসের মধ্যেও কিন্তু দেখি যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি ইহুদিদের সাথে কেনা বেচা করেছেন যেমন বোখারি মুসলিমের একটা হাদিসের মধ্যে এসেছে রাসুল আল্লাহ সাল্লি সাল্লাম ইশতারামিনী ইয়াহুদীয় তো আমেন তিনি একজন ইয়াহুদি ব্যক্তি থেকে খাদ্য ক্রয় করলেন ওয়ারাহানাহু দেু এবং তিনি সেই ইহুদির কাছে বন্ধক রাখলেন তার যে যুদ্ধের যে বর্ম সেটা তাহলে বোঝা গেল যে নবী সাল্লাহ সাল্লাম যেহেতু বন্ধক রেখেছেন কারণ ইহুদি ওনার কাছ থেকে টাকা পেত এবং সে বলছে যে আমি কিভাবে জানবো যদিও আসলে সে তো আসলে মুসলিম ছিল না ফলে সে তো নবী সাল্লাহ সাল্লামকে সেভাবে তাকদির করেনি যে আপনি যে আমার টাকা ফেরত দেবেন কীভাবে বলছে ঠিক আছে তোমার কাছে এই বর্মটা লৌহ বর্মটা তোমার কাছে বন্ধক রাখা হলো তুমি আমি যখন শোধ করবো আমার বন্ধকটা তখন দিয়ে দেবে আমার বর্মটা তখন দিয়ে দিবে আর এজমার হলো আমাদের ওলামাই কেরাম সব যুগে ওলামাই বলেছেন যে কোনো দায় উপরে বন্ধক রাখা এটা শরীয়ত সিদ্ধ সিদ্ধ শারমিন জামান বলেছেন আমি আমার ওমরার পর তাইফে গিয়ে আবার আরও একটা ওমরা করতে চাই মৃত নানানেও দাদা দাদি এ চার জনের জন্য এটা কি করা যাবে খায়রান ও ইয়াক তাইফে গিয়ে আবার কিসের ওমরা করবেন ওমরা তো মক্কায় করে বুঝতে পারছি যে আপনি হয়তো বলছেন তাইফ ঘুরে এসে আরেকটা আমরা করতে পারবেন কিনা এটা কারো কারো মত আছে আমাদের ওলামা কেরামের মধ্যেও এবং সৌদি আরবের সাহেবদের মধ্যেও কেউ কেউ মনে করেন যে মেকাতের বাইরে গিয়ে সে যদি নতুন সফর ক্রিয়েট করে তাহলে সে ওমরা করতে পারবে এখন তাইফের একটা অংশ মেকাতের ভিতরে পড়েছে এখন তাইফের যে অংশটা মেকাতের বাইরে পড়েছে আপনি যদি সে অংশ দিয়ে বাইরে চলে যান এবং সেখান থেকে আপনি নতুন আরেকটা সফর ক্রিয়েট করেন তাহলে এটা আরেকটা ওমরা করার পারমিশন দিতে পারে আচ্ছা এখন তায়েফে গেলে কি নতুন সফর হবে অত হবে কারণ তায়েফ মক্কা থেকে ষাট কিলোমিটার বা তার থেকে কিছু বেশি দূরে আর যদি ওলামাইকেরামের একদল বলেছেন আশি কিলোমিটার বা আটচল্লিশ মাইল হল সফরের দূরত্ব কিন্তু এই ব্যাপারে ওলামাদের বিশাল একতলাফ আছে বরং একটা বড় শহর থেকে আরেকটা বড় শহরে গেলে এটাকে সফর বলা হয় আমরা মনে করি সেই মতটাই বেশ অধিক শক্তিশালী এই মতটা ইমাম তাইমিয়া বলেছেন এবং ইমাম মোহাম্মদ বিন সাল তাইমিন বলেছেন এবং আর অনেকেই বলেছেন তো ফলে এই এই মতটাকে আমরা যদি গ্রহণ করি এবং আমরা সেটা গ্রহণ করেছি সেটা যদি আটচল্লিশ মাইলের চাইতে একটু কম হয় বা আশি কিলোর চাইতে একটু কম হয় সেখানেও সফর হতে পারে এক জেলা শহর থেকে আরেক জেলা শহর তাই না যেমন গাজীপুর জেলা শহর থেকে ঢাকা জেলা শহর যদি আমরা বাইতল মোকারম এরিয়াটাকে ধরি বা তার আশপাশ তাহলে এটা কিন্তু সফর হচ্ছে যদিও সেটা পুরো আটচল্লিশ মাইল হচ্ছে না তাহলে এভাবে আমরা বলবো যে যদি কেউ মক্কা থেকে বের হয়ে গিয়ে একটা সফর ক্রিয়েট করে এটা হচ্ছে মূলনীতি একটা সফর যদি তিনি নতুন করে ক্রিয়েট করেন এবং সফর ক্রিয়েট হতেই পারে আপনি এক জায়গায় গেলেন থাকলেন সে থেকে আবার দূরে গেলেন তাহলে সফর কাকে বলে যতটুকু দূরত্বে গেলে সলাৎ কসর করা যায় সেটা হলো সফর তাহলে সেই সফরে গেলে আবার নতুন করে আপনি অমরা করতে পারবেন আর আপনার দাদা নানি অনেকের জন্য কেন আমরা করবেন আপনি তো একটা আমরা করবেন এতজনের জন্য একসাথে কীভাবে করবেন একজনের পক্ষ থেকে করবেন এবং সেক্ষেত্রে তিনি যদি মৃত হন তার পক্ষ থেকে করা যাবে আর তিনি যদি জীবিত হন তাহলে তিনি সামর্থ্যবান ব্যক্তি হলে তার পক্ষ থেকে হজমরা করা যাবে না এটা মনে রাখতে হবে সাদমান বলেছেন আপনার এক প্রশ্ন উত্তর আপনি বলেছিলেন যে দাদার আগে পিতা মারা গেলে মৃতের সন্তানদের সম্পত্তি পাওয়ার রাস্তা কী এ বিষয়ে দু হাজার সালে আপনারা গবেষণা করেছিলেন আমার প্রশ্ন হলো এই গবেষণাপত্র কোথায় পাওয়া যায় আমি বিস্তারিত জেনে নিতে চাচ্ছি আমার হৃদয়ের তৃপ্তির জন্য ধন্যবাদ সাদমান আপনাকে আমাদের এই আর্টিকেলটা এটা পাবলিশড একটা আর্টিকেল আপনি এই আর্টিকেলটার পিডিএফ কপি পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে মঞ্জুর ডট কম সেখানে আপনি ডাউনলোড করে এটাকে প্রিন্ট করে নিয়ে পড়তে পারেন অথবা পিডিএফ থেকেও পড়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বলেছেন যে আমি শুনেছি যে পিতার উপর পিতার বংশের ইয়তিমের দায়িত্ব বর্তায় আমরা দেখি বাংলাদেশে মায়েরা দায়িত্ব পালন করে এর বিধান কী অর্থাৎ চাচারা দায়িত্ব না নিলে বাধ্য করা যাবে আর সম্পত্তির কিছু অংশ তো অ্যাথিমকে দিতে চাইলে সেটি নেওয়ার বিধান কি যখন তার দাদা ওসিয়ত করেনি ওসিয়তের বিষয়টা তো আমরা বলেই দিয়েছি এই দাদার জন্য ওসিয়ত করাটা এটা ফরজ ছিল তিনি যদি করে না থাকেন তাহলে যেহেতু দাদার একটা ফরজ কাজ তিনি সম্পন্ন করেননি তাহলে দাদার সন্তানেরা অর্থাৎ ওয়ারিসরা সেটাকে ওয়াজিব ওসিয়ত হিসাবে নিয়ে আমরা যেভাবে সলিউশনটা দিয়েছি সেভাবে তিনি এটাকে বাস্তবায়ন করবেন আচ্ছা এখন চাচারা যদি ভাইয়ের সন্তানকে অর্থাৎ এই ভাতিজা ভাতিজিদেরকে না দেখে তাহলে কে দেখবেন সেই সন্তানদের মা সন্তানদের মা তো দেখবেন এটা তো তার দায়িত্বের মধ্যে পড়ে যেহেতু তার সরাসরি গর্ভস্থ সন্তান চাচাদেরও কিছু দায়িত্ব থাকে যদি তার যতদিন তারা ইয়াতিম থাকে তাদের দায়িত্ব থাকে আর যদি কেউ সে দায়িত্ব পালন না করে তখন তাদের ব্যাপারে তো আসলে সেরিয়া যথেষ্ট কঠিন অবস্থান নিয়েছে দায়িত্ব পালনে গাফলত নানাভাবে হতে পারে হয় ইয়াতিমদের সম্পত্তি তারা ককিগত করে রাখলেন খেয়ে ফেললেন অথবা ইয়াতিমদের প্রতি কোনো নজর দিলেন না নিজেদের আখের গুছালেন নানাভাবে এই দায়িত্ব পালনটা ভুলণ্টিত হতে পারে এবং সেজন্যই জন্যই রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন আনা ওয়াকাফিল ইয়াতিম কাহাতেইন এভাবে বলেছেন এশারা করে যে আমি এবং যে ইয়িমের দেখাশোনা করে তারা এভাবে একসাথে জান্নাতে থাকবো তো সুতরাং আমরা বলবো যে সুনির্দিষ্টভাবে কোন চাচার উপর দায়িত্ব বর্তায় সেটা না বলে ওভারঅল ইয়িমদের দেখাশোনার দায়িত্ব বংশীয় লোকদের উপরে পড়ে এবং তারা সেটা করবেন মা তো অবশ্যই দেখাশোনা করবেন আর ইয়াতিমদের সাথে আচার ব্যবহারে আমরা সবাই সতর্ক থাকবো আমরা যেন ইয়াতিমদেরকে তাদের হক থেকে বঞ্চিত করে নিজেদের জাহান্নামকে কিনে না নেই শাহিনা আপা লালবাগ থেকে বলছেন জীবিত অবস্থায় শরীরের বিভিন্ন অংশ যেমন কিডনি চোখের কর্ণিয়া হার্ট ইত্যাদি দান করার জন্য সিয়ত করা সম্পর্কে শরীর বিধান কি অর্থাৎ মৃত্যুর পরে যদি কেউ দান করতে চায় আপনার এটা হলো প্রথম প্রশ্ন কিডনি যদি মৃত্যুর পরে দান করা যায় সেরিয়া তাতে নিষেধ করেনি এটি হচ্ছে আমাদের কেরামের বিশুদ্ধ মত কারণ কিডনি এটা তার জায়গা থেকে যদি অপসারণ করা যায় তাহলে শরীর বিকৃত হয় না লাশ বিকৃত হয় না চোখ থেকে যদি কর্ণিয়া বের করে নেওয়া হয় তাতেও চোখের বাকি সব কিছু ঠিক থাকে লাশ বিকৃত হয় না দেখতে বিভৎসও লাগে না তো এভাবে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জীবিতদের প্রাণ রক্ষায় কাজে আসবে সেগুলো দান হিসাবে যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় নিজেকে মৃত্যুর মুখোমুখি না করে দান করে সেটা যায় যেমন রক্ত দান করা একটা কিডনি দান করা যদি তার অপর কিডনিটা পুরো সচল থাকে তাহলে যায় যাচ্ছে আর যেগুলো দান করলে তার জীবন জীবনটা এটা ঝুঁকির মুখে পড়বে অথবা তার অনেক কিছু হারিয়ে যাবে তাহলে সেটা জীবদ্দশায় দান করা যাবে না যেমন চোখের করণিয়া চোখ চোখের কর্ণিয়া দান করলে সে জীবদ্দশা অন্ধ হয়ে যাবে দুটো কিডনি দিলে সে নিজে মারা যাবে হার্ট দিলে সে মারা যাবে অতএব রক্ত দিলে কিন্তু সে মারা যাবে না অতএব জীবদ্দশায় যেগুলো দিলে সে মারা যাবে সেগুলো দেওয়া যাবে না কিন্তু যে জিনিসগুলো শরীরের যে অর্গ্যানগুলো লাশ বিকৃত না করে মৃত্যুর পরপরই দান করে ফেলা যায় তাহলে সেগুলো দান করাটা যায় আছে শর্ত হচ্ছে লাশ যেন বিকৃত না হয় এবং আল্লাহ সুমতলা বুনিয়াদমের যে কমন সম্মান দিয়েছেন সেটা যেন নষ্ট না হয় আমরা যেটা দেখি আমাদের বিভিন্ন হসপিটালে যেখানে লাশ কাটার ঘর আছে সে সমস্ত জায়গায় কিন্তু যারা এই কাজটা করে তারা হয়তো সুশিক্ষিত নয় প্রশিক্ষিতও নয় ফলে অনেকগুলো লাশ তাদের যে সম্ভ্রম তাদের যে মানমর্যাদা ইসলাম দিয়েছে সেটা ক্ষুণ্ণ হয় অনেকগুলো লাশের যে সম্ভ্রম সেটা রক্ষিত হয় না অতএব আমরা বলবো যে এক্ষেত্রে যে কোনো অর্গ্যান কিংবা যে কোনো শরীর অঙ্গ প্রত্যঙ্গ দানের ক্ষেত্রেও সেটা খেয়াল রাখতে হবে তবে এমন কোনো অর্গ্যান দান করা যাবে না যেমন যদি কেউ বলে আমি আমার হাতটা দান করে দিলাম তাহলে কিন্তু লাশ বিকৃত হয়ে যাচ্ছে কেউ যদি বলে আমার পাটা দান করে দিলাম লাশ থেকে পাটা কেটে নিল এগুলো করা যাবে না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জীবিত অবস্থায় কিডনি কেনা বেচার ব্যাপারে বিধান কি মানে যে বিক্রি করবে সে কী করবে এবং যে কেনে নিজের মধ্যে প্রতিস্থাপন করবে দুজনের জন্য ইসলামের বিধান কি মানুষের শরীরের কোন অংশ সেটা কোনো অঙ্গ প্রত্যঙ্গ হোক অথবা পরিত্যক্ত অংশ হোক অথবা শরীরের ভেতরের কোনো জিনিস হোক যেমন রক্ত রক্ত করার মধ্য দিয়ে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয় না বরং প্রতি তিন চার মাসে একবার করে রক্ত দিলে তার শরীরটা বা তার রক্তটা আরও ভালো থাকে তাহলে তার শরীর থেকে যে কোনো অংশ সেটা অর্গ্যান হোক যেটা দেওয়া যায়জ অথবা যে অংশটা ডোনেট করা যায় যেমন ব্লাড এই সব কিছু কেনাবেচা ইসলামী নিষিদ্ধ কারণ আল্লাহ সুমন্তাল্লা বলেছেন ওলাকাত কার্রাম না আদম মানি আদমকে আমরা সম্মানিত করেছি এতটাই সম্মানিত যে তার শরীরের কোনো জিনিস একটা পশমও কেনাবেচা করা যাবে না অতএব মানুষের যে চুলটা আমরা কেটে ফেলি সেলুনে গিয়ে সেটাকে জমা করেও সেটা বিক্রি করা যাবে না এটাই আমাদের ওলামে কেরামের অভিমত অর্থাৎ মানব দেহের যে কোনো অংশ তার শরীরে থাকা অবস্থায় অথবা শরীর থেকে সে যদি আলগা করে ফেলে এবং তার ক্ষতিগ্রস্ত না হয় যেমন তার হাতের নখো সে কেটে ফেললো শরীর থেকে যে সমস্ত পশম সে কেটে ফেললো এগুলোও বেচা করা যাবে না এটাই হচ্ছে সঠিক মত এটাই আমাদের ওলামে কেনার প্রায় সবারই মত আচ্ছা এখন যে জিনিসগুলো আমরা বলেছি সে দান করতে পারবে ট্রান্সপ্লান্টেশনের জন্য যেমন কিডনি একটা কিডনি মানুষের দুটো কিডনি থাকে দুটো যদি ভালো থাকে তাহলে একটা কিডনি সে দিতে পারবে তাহলে সেটাকে দান করতে হবে সেটাকে বিক্রি করা যাবে না এবং যেহেতু বিক্রি করা যাবে না তাহলে সেটা কেনাও যাবে না এটা একটা মৌলিক বিধান ইসলামে যে যেটা বেচা হারাম সেটা কেনা হারাম যেমন মদ তৈরি করা হারাম অতএব সেটা বেচাও হারাম সেটা কেনাও হারাম সেটা পান করাও হারাম সিগারেট সেটা প্রডিউস করা হারাম সেটা বেচাও হারাম সেটা কেনাও হারাম এভাবে মানে যে জিনিসগুলোর কনজিউম করা ব্যবহার করা ইসলাম নিষেধ করেছে তাহলে সেটাকে প্রডিউস করা হারাম সেটাকে ক্রয় করা অথবা বিক্রয় করা সবটাই হারাম এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে কিডনির ক্ষেত্রে আমরা বলবো সেটা দান করা যায় রক্তের ক্ষেত্রে আমরা বলবো দান করা যায় বরং অনেক সময় সেটা খুবই উত্তম কাজ মহৎ একটা কাজ কিন্তু সেটা বিক্রি করা হারাম এবং বিক্রয় লব্ধ টাকাটাও হারাম আর মানুষের জন্য সেটা কেনাবেচা করা হারাম কোনো ব্যক্তি এখন যে সেটা কিনছে যেমন ধরেন কিডনি কিনছে কিডনি কিনছে কিডনি কেনাটা আসলে জায়জ হবে না কেনাটা জায়জ হবে না হ্যাঁ কেউ হয়তো বলবে আমি যদি কিডনি এমনি না পাই তাহলে আমাকে বাধ্য হয়ে কিনতে হচ্ছে কিনে যদি না কিনি তাহলে তো আমি ট্রান্সপ্ল্যান্টেশন না করলে মারা যাব এখানেও বিশুদ্ধ মত হচ্ছে এখানেও যদিও হয়তো বা কোনো দ্বিমত থাকতে পারে বাট আমাদের যে স্টাডি তাতে হচ্ছে না কোনো অবস্থায় কিডনি কেনা যাবে না আপনার যদি প্রয়োজন পূরণ নাও হয় আপনার জরুরত মেটাতে নাও পারেন তবুও কিডনি কেনা যাবে না কারণ আপনি যখনই কিডনি কেনার এই বিষয়টা সেটা গোপনে কেনেন বা অন্যখানে গিয়ে কেনেন বা যেভাবে কেনেন না কেন এটা যখন ওপেন হবে তখন আরেকটা জিনিস ওপেন হবে তখন সুস্থ মানুষগুলোকে মানুষ বিশেষ করে বাচ্চা টাইপের বা অসহায় মানুষগুলোকে মানুষ কিডন্যাপ করে নিয়ে তার কিডনি নিয়ে তাকে ছেড়ে দেবে এবং এটা আমরা জানি যে বিশেষ সেটা হচ্ছে অত্যন্ত নাক্কারজনক একটা ঘটনা মানব ইতিহাসের জন্য সে জিনিসগুলো হচ্ছে সেটা যাতে না হয় এই জন্য বিধানের মধ্যে ক্রেতাকেও থাকতে হবে বিক্রেতাকেও থাকতে হবে কিডনি বিক্রয় করা যাবে না কেনাও যাবে না তাহলে আপনাকে মানুষের কাছে আহ্বান জানাতে হবে যে আপনারা সুস্থ মানুষেরা যদি দুটো কিডনি সুস্থ থাকে আমাকে একটা কিডনি দেন এতটুকু পর্যন্ত চলবে এর বাইরে আসলে বেচা কেনার বিষয়টাকে কখনোই ইসলাম অ্যালাউ করেনি অথবা আমরা অ্যালাউ করতে পারি না আপনার শেষ প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির কাছ থেকে কিডনি নিয়ে জীবিত লোকের মধ্যে প্রতিস্থাপন করা এ সম্পর্কে সরিয়ার বিধান কী মৃত ব্যক্তি তার শরীরের কোনো ব্যত্যয় না ঘটিয়ে লাশের বিকৃতি না ঘটিয়ে যদি কোনো কিছু দান করেন তিনি দান করতে পারেন যেহেতু জীবিত অবস্থায় যেটা দান করতে পারেন মৃত অবস্থায়ও আগে থেকে যদি দান করে যান তিনি সেটা করতে পারেন তিনি তার সহায় সম্পত্তির অনেক কিছু দান করতে পারেন যদিও সেটা এক তৃতীয়াংশ আর তিনি তার শরীরের সেই জিনিসগুলো দান করতে পারেন যেটা আমরা প্রথম প্রশ্ন উত্তরে বলেছি যেগুলোতে তার লাশের বিকৃতি হয় না তাহলে তাতে শরিয়ার কোনো ধরনের আপত্তি নেই আমরা আশা করছি যে যে বিষয়গুলোতে তিনি তার জীবদ্দশায় স্পষ্ট করে বলে গিয়েছেন যে দান করবেন সেটা তার মৃত্যুর পরে সাথে সাথে নিয়ে নিতে কোনো অসুবিধা নেই তো আজকে আমরা আপনাদের যে প্রশ্নগুলো পেয়েছি সেটার উত্তরটা আমরা এর মধ্যেই দিলাম এখন বাকি থাকলো আপনাদের কিছু করার অল্প কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো থেকে আমরা যেগুলো আজকে আপনারা করেছেন আমি দেখছি যে কি কি প্রশ্ন আপনারা করেছেন ইতিমধ্যে সেখান থেকে কিছু উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ সাজিয়া বর্না বলেছেন স্যার আপনার সাথে দেখা করতে চাই কিভাবে পসিবল কেন সেটা তো আপনি বলেননি হয়তো কোনো কাউন্সিলিং বা নাসিহা নেওয়ার জন্যে এটার জন্য আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয় যদি জুমার আমরা যেখানে পড়ে থাকি বা পড়িয়ে থাকি সেখানে আসেন সেখানে প্রশ্ন উত্তরের অনেক সময় সুযোগ থাকে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে কথা বলার বা কাউন্সিলিং নেওয়ার সুযোগ থাকে আপনি সেখানে আসতে পারেন আমি শান্তিনগরে দ্বিতীয় জুমাবার এবং মোহাম্মদপুর সুন্না কমপ্লেক্সে তৃতীয় জুমাবার পড়িয়ে থাকি ঢাকার মধ্যে মোহাম্মদ শহীদ বলেছেন আমি আগে ফ্রি ফায়ার গেমটা খেলতাম কিন্তু এখন খেলি না সেই গেমে আমি অনেক টাকা খরচ করেছি সেই গেমের আইডিয়াটা বিক্রি করলে কি সেটাকে হারাম হয় হ্যাঁ অবশ্যই হারাম হবে কিন্তু জুয়া আপনি যেটা করেছেন সেটা জুয়া অতএব সেটা বড় ধরনের কবিরা গুনাহের কাজ মারিয়াম বিনতে খান আপনি বলেছেন হজের সময় মাসিক হওয়ার সম্ভাবনা থাকলে কোনো বোন কি পিল খেতে পারবে কারণ তিনি ওই সময় পবিত্র থাকতে চান দয়া করে জানাবেন হ্যাঁ এমন পিল খেতে হবে যেগুলোতে শরীর শরীরের অনেক বেশি ক্ষতি না হয় বা হালকা সামান্য যদি সামান্য কিছু সমস্যা থাকে তা তো সমস্যা নেই কিন্তু বড়ো ধরনের সমস্যা হলে সেই ধরনের পিল ব্যবহার করা যাবে না যেহেতু রসুসাল্লাহ সালাম বলেছেন লাদরারা ও লাদরার কোনো ক্ষতি করা যাবে না নিজেরও না অন্যেরও না ফলে ক্ষতিকর কোনো জিনিস সেবন করা সেরা যাবে না আদারওয়াইজ যদি হজের সময় কিংবা অমরার সময় অথবা কোনো ব্যক্তি রমাদানে যদি সিয়াম সাপগুলো রাখতে চায় তাহলে এ সমস্ত জায়গায় পিল খাওয়া যেতে পারে এটা আমাদের বড় সাহেকরাও পারমিশন দিয়েছেন শর্ত হচ্ছে ক্ষতিকারক না হওয়া জান্নাতুল ফেরদৌস বলেছেন আমাকে দৈনিক কতক্ষণ সময় দিনের জ্ঞান অর্জন করার জন্য ব্যয় করা উচিত প্রতিদিনই দিনের জ্ঞান অথবা দিনের কাজগুলো সুসম্পন্ন করার জন্য আমাদের কিছু সময় ব্যয় করা উচিত সেটা কতটুকু ওইভাবে বলা যাবে না যেমন ফরজ ওয়াজিবগুলো পালনের জন্য যতটুকু সময় কমপক্ষে লাগে ততটুকু সময় ব্যয় করা উচিত আর জ্ঞানের ক্ষেত্রে দেখতে হবে আমার বেসিক জ্ঞানের কোথাও ঘাটতি আছে কি এখন একজন ব্যক্তি যদি দিনের ফরজ ওয়াজিবের সব জ্ঞানগুলো অর্জন করে তাহলে আজকে যদি তিনি এক ঘন্টাও না পড়েন তিনি গুণাগার হবেন না তিনি গুণাগার হবেন না বাট যেই ব্যক্তির জরুরি জ্ঞানগুলো অর্জন করা হয়নি যেমন তিনি আগামীকাল থেকে সিএম স্টার্ট হবে অথচ সিএম কীভাবে রাখবে জানেন না তাহলে আজকের দিনের মধ্যেই সিএম স্টার্ট হওয়ার আগেই তাকে জেনে নিতে হবে যে রাত্র থেকেই তাকে সিএমের নিয়ত করতে হবে এবং সাহারি খাওয়ার শেষ সময় হচ্ছে ফজরের আগ পর্যন্ত ইত্যাদি এই বিধানগুলো জানার জন্য তাকে সময় ব্যয় করতে হবে তা নাহলে তো পরের তার সিএম ঠিক হবে না আচ্ছা শাহ আলম বলেছেন আলম বলেছেন যে কোনো সমস্যায় যদি সালাদ কাজা হয়ে যায় শুধু ফরজ সালাত আদায় করা হয় তাহলে কি সালাত আদায় হবে না নাকি সুন্না সহ সালাদ আদায় করতে হবে জানলে উপকৃত হতাম না আপনার কাজা তো করতে হবে ফরজটা সূনাটা এটা অপশনাল এটা কাজা করাটাও অপশনাল আপনি ফরজটা যদি ভুলে যান বা ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে আপনাকে ফরজটাই পড়তে হবে অন্যটা অপশনাল থাকবে তবে রাতের সুন্নাগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি সাল্লাম সেগুলো মিস করে ফেললে পড়তেন পড়তেন সেটা যেমন জহরের আগেরটা মিস করে ফেললে পরে পড়ে নিতেন কিন্তু সেটা জরুরি নয় অর্থাৎ ফরজ নয় সেটা অপশনালি থাকবে মাহমুদা বলেছেন একটু পর পরপর আস্তাকাল্লা বললে কি বেদাত হবে না কেন বেদাত হবে আপনার আল্লাহর কাছে ক্ষমা চাবেন বেদাত হবে না কিন্তু এটাকে যদি একটা ফর্ম্যাট নিজের মতো করে তৈরি করেন একটু পরপর করেন দুই ঘন্টা পরপর করেন বা তিন ঘন্টা একটা ফর্মেটে যদি আপনি নিয়ে আসেন তাহলে সেটা হবে জাফরানা ফারহা বলেছেন আমি ফ্ল্যাট বাসায় থাকি বিড়াল পালন করি আমার তো বিড়াল বাইরে গিয়ে মলমূত্র ত্যাগ করে ঘরে ক্যাট লিটারে ঘরে করলে ক্যাট লিটারে করে আচ্ছা এতে হালকা দুর্গন্ধ হয় এভাবে কি বিড়াল পালন করা যাবে বের ঘরে প্রবেশ করবে বিড়াল পালন করা তো নিষিদ্ধ নয় তাই না আবহাওয়া রাদে আল্লাহ তাল কাছেও বিড়াল ছিল বিড়াল হচ্ছে সেই প্রাণী যেটা আমাদের চারপাশে ঘুরঘুর করে এবং বিড়ালের যে যদি সে কোনো চমুক দেয় আমাদের খাবারে বা পানিতে তাহলে সেটা নাপাক হয় না বিড়াল পাক হিসাবে গণ্য অতএব আপনি বিড়াল পালন করার মধ্যে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই তবে বিড়ালের মলমূত্র অবশ্যই সেগুলো পরিষ্কার রাখতে হবে এবং সেগুলো কোথাও লাগলে সেই জায়গাটা অথবা সেই কাপড়গুলো ধুয়ে ফেলতে হবে আরমান হোসেন আসিফ বলেছেন আপনার একটি ভিডিওতে দেখেছিলাম বলেছেন সুদি ব্যাংকের শিক্ষাবৃত্তি নেওয়া যায়জ নেই এটা আমরা জানি কিন্তু আমরা কয়েকজন মিলে প্ল্যান করেছি যে এগুলো তো মানুষের ঘাম ঝরানো টাকা তারা মানুষ থেকে নিয়েছে আমরা যদি না নেই তাদের কাছ থেকে তাদের কাছে থেকে যাবে তা চিন্তা করলাম আমরা একটা ফান্ড তৈরি করবো ওই টাকাগুলো দিয়ে আর আমাদের গ্রামের গরিব মানুষদের বিভিন্ন কাজে সাহায্য করবো নিজেরা ব্যবহার করব না এটা করা যাবে কি জানতে চাচ্ছিলাম ভাবলাম আমাদের দ্বারা যদি কারো উপকার হয় শুনেছি ব্যাংক থেকে পাওয়া লভ্যাংশ দান করলে কোনো যা যা পাওয়া যায় না কিন্তু দান করা যায় আল্লাহ চাইলে তো সব সম্ভব তাছাড়া মানুষের দেয়া দোয়া তো পাবই আচ্ছা এখানে শুধু ব্যাংকের শিক্ষাবৃত্তি তো সুদের ভিত্তিতে দেওয়া হয় সেজন্যই সেটা নিষিদ্ধ যদি কোনো ব্যক্তি যে সুদিকারবার করে কিন্তু আপনাকে ঋণ দিল কর্জে হাসানার ভিত্তিতে অর্থাৎ কোনো সুদ নেই তাহলে আপনি সেটা নিতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু যখনই আপনাকে সুদ দেওয়ার অপশনটা দেওয়া হয় এবং আপনি সেটা গ্রহণ করছেন তাহলে তো রাসুল সাল্লাহাম বলেছেন যে সবটাই হারাম এবং আদিসের জাবের মধ্যে আমরা যেটা দেখি রাসুল সাল্লাহাম রায়নাথ করেছেন যে সুদ খায় যে সুদ দেয় যে সুদ লিখে আর সবাই সমান এটা মুসলিমের হাদিস আর আপনারা যে সুদগুলো পেয়েছেন আপনাদের হয়তো কোনো অ্যাকাউন্ট থেকে বা আপনাদের ইচ্ছার বিরুদ্ধে সুদ জমা হয়ে গেছে আপনাদের ট্রানজাকশনের মধ্যে হয়তো আপনারা ব্যবসায়ী আপনারা এলসি ওপেন করেছেন তারপর বিভিন্ন নানা ট্রানজাকশনের মধ্যে শুদ্ধ কিছু এসেই যায় মানুষ লেনদেনের ক্ষেত্রে তো সেই সুদগুলো নিজে কনজিউম করা যাবে না সবের নিয়ে ছাড়া জনকল্যাণে ব্যয় করতে হবে এবং জনকল্যাণটা যদি আপনারা এভাবে করেন যে গ্রামের গরিব মানুষদের কিছু কাজে সাহায্য করা তাদের সন্তানদের এখান থেকে শিক্ষাবৃত্তি দেওয়া তাহলে যাই যাচ্ছে আপনি তো এখান থেকে শিক্ষাবৃত্তি দিচ্ছেন সুদ ছাড়া কারজে হাসানার কার্জে হাসানার মতোও দিতে পারেন অথবা দিতে পারেন একদম পুরো দান এই গরিবরা থেকে শোধ করবে তাদের জন্য যদি কালভার্ট তৈরি করে দেন তাদের জন্য রোড তৈরি করে দেন পুকুর ঘাট তৈরি করে দেন টয়লেট তৈরি করে দেন তাহলে সেটা সরিয়াতে যা আছে আপনাদের সুদের মাধ্যমে যে ইনকামটা হয়েছে সেই টাকাগুলো জনকল্যাণের সবে নিয়ত ছাড়া এভাবে যদি আপনারা ব্যয় করেন তাতে শরিয়া কিন্তু বাধা দিচ্ছে না পরোক্ষভাবে আপনাদের সব হবে যদি আপনি সবে নিয়ত করেননি কারণ আপনি এই হারাম টাকাগুলো থেকে গেট রিট করছেন শরিয়া নির্দেশিত পন্থায় ফলে এই যে আপনি শরিয়া নির্দেশনা মেনে নিলেন এটা আপনার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের মার্সিফুল কাজ আল্লাহর পক্ষ থেকে আপনি অবশ্যই স্বয়াব পাবেন এই কারণে যে আপনি হারাম জিনিস থেকে গেট রিট করলেন সরিয়া নির্দেশিত পন্থায় ফলে যারা মনে করছেন যে সবের নিয়ত না করার কোনো সব হবে না ব্যাপারটা তা নয় কারণ সবের নিয়ত করা মানেই হচ্ছে জিনিসটাকে বৈধতা দেওয়া ইসলাম বৈধতা দেয়নি এই জন্য শর্ত করেছে যে সবাবের নিয়ত করা যাবে না যাই হোক আমার মনে হয় পুরো আলোচনার মধ্য দিয়ে আপনি যেটা চাচ্ছেন সেই বিষয়টা স্পষ্ট হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন এস কে হক বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছি হয়তো কিছুকাল আগে আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের কথা আপনাদেরকে জানিয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অনেক সুক্রিয় আদায় করছি যিনি আমাদেরকে বিপদ দেন আবার বিপদ থেকে উদ্ধার করেন যিনি আমাদেরকে দুঃখ বেদনা দেন আবার তা থেকে উদ্ধার করেন জীবনটা এমনই মুসে পড়লে চলবে না আল্লাহর উপর বিশ্বাস হারালে চলবে না এবং আল্লাহর উপর ক্ষিপ্ত থাকলেও চলবে না আসুন আমরা আমাদের প্রিয় রব তার প্রতি পূর্ণ ইবান রাখি পূর্ণ তওয়াক্কুল রাখি তিনি শেফা দানকারী এ বিশ্বাসগুলো রাখি এবং তাকে প্রাণ থেকে মন থেকে মাহাব্বা করি তাকে তার রসুলকে তার দিনকে তার কিতাবকে তার রসুলের সুন্নাকে এবং তার নির্দেশিত পথ বিধিমালা সব কিছুকে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন হ্যাঁ সাহুস আল নবী মহম্মদ ও আলাামুলেকুম ওরি আবরক